এটা হচ্ছে আপনার 8 দাগের মেজারমেন্ট। তো 8 দাগের হিসাব আপনারা কিভাবে করবেন আজকে আপনাদেরকে আমি শিখাবো। আপনি যদি এই 8 দাগের হিসাব যদি না জানেন অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। যখন আমরা একটি ফ্যাশন বোর্ডের পাশে গেজ লাগাই তখন এখানে মাপ দিতে হয়, এটা কি আমি 7-এর রাখবো না 1/4 রাখবো না 3/8 রাখবো, এখানে হিসাব আছে, এখানে এই দাগগুলো একটা হিসাব আছে, এখানে এগুলো লাম্বার আছে এখানে দাগগুলার। যখন আমরা একটি কাপড় কাটি কাটার আগে এটা মাপতে হয়, এই মাপগুলো আপনার থেকে সম্পূর্ণ জানতে হবে। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো হিসাবটা আপনাদেরকে আমি এখন বলতেছি। প্রথম দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 7/8, এটা হচ্ছে আপনার 1/4, 1/4-এর পর হচ্ছে আপনার 3/8, 3/8-এর পর হচ্ছে এটা 1/2 ইঞ্চি, এতটুকু পর্যন্ত 1/2 ইঞ্চি। এটা হচ্ছে 8 দাগের মেজারমেন্ট, এতটুকু হচ্ছে 1/2 ইঞ্চি। তো আবারও আপনাদেরকে বলতেছি আমি, এটা হচ্ছে 1/8, 1/8-এর পর হচ্ছে 1/4, 1/4-এর পর হচ্ছে 3/8, 3/8-এর পর হচ্ছে 1/2 ইঞ্চি, এতটুকু পর্যন্ত 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চির পরে হচ্ছে আপনার 5/8, এটা হচ্ছে 5/8, 5/8-এর পর হচ্ছে 3/4, এটা 3/4, 3/4-এর পর হচ্ছে এটা 7/8, 7/8-এর পর হচ্ছে 1 ইঞ্চি। এতটুকু দেখতে পাচ্ছেন এর দাগগুলো কিন্তু লাম্বার আছে, প্রত্যেকটা দাগের কিন্তু লাম্বার আছে। এটা হচ্ছে 8 দাগের মেজারমেন্ট। তো আপনাদেরকে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আপনার এই প্রথম দাগটা হচ্ছে 1/8, 1/8-এর পর হচ্ছে 1/4, 1/4-এর পর হচ্ছে 3/8, 3/8-এর পর হচ্ছে 1/2 ইঞ্চি, এতটুকু পর্যন্ত 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চির পর হচ্ছে এটা 5/8, 5/8-এর পর হচ্ছে 3/4, 3/4-এর পর হচ্ছে 7/8, 7/8-এর পর হচ্ছে 1 ইঞ্চি, এটা পুরোটা 1 ইঞ্চি এটা। তো এভাবে আপনাদেরকে হিসাবটা মনে রাখতে হবে। যখন আপনি একটি গেজ বসাবেন এখানে পাশে তখন 7/8, 3/4 এভাবে করে আপনাদেরকে মেজারমেন্ট করতে হবে। তো মেজারমেন্টটা অবশ্যই আপনারা শিখে নেবেন, এটা কিন্তু অনেক কাজে লাগে। যখন আমরা বিভিন্ন কাজ করতে গেলে এই মেজারমেন্টটা প্রয়োজন হয়। খুবই সহজ একবার মেজারমেন্ট দেখতে পাচ্ছেন। আরেকটি মেজারমেন্ট আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো আরেকটি ভিডিওর মাধ্যমে।